হ্যালো ফ্রেন্ডস, আমি রাহুল চক্রবর্তী। আমাকে কয়েকজন অনেক দিন ধরে একটি রিকোয়েস্ট করছে যে হোয়াটসঅ্যাপে কেউ যদি আমাকে একটি মেসেজ পাঠিয়ে যদি ডিলিট করে দেয়, মানে ডিলিট ফর এভরিওয়ান করে দেয়, সেই মেসেজকে আমরা কিভাবে দেখতে পারবো। আজকে আমি একটি পদ্ধতির কথা বলবো, যে পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু ডিলিটেড মেসেজ আমরা কিন্তু দেখতে পারবো। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের আর এই বিষয়ে কোনো কনফিউশন থাকবে না। চলুন শুরু করা যাক। ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ যদি আমরা পড়তে চাই, তাহলে আমাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপস বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমাদের প্লে স্টোরে বিভিন্ন রকম কিন্তু অ্যাপস আছে যেগুলির মাধ্যমে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ আমরা দেখতে পাই। কিন্তু তার মধ্যে থেকে আমি একটি WAMR বলে অ্যাপস আমি ডাউনলোড করছি এবং সেটির মাধ্যমেই আমি ডিলিট করা মেসেজ আজকে রিড করে দেখাবো। ইনস্টল হতে একটু টাইম নেবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়ার পরে আমাদের কিছু সেটিংসে চেঞ্জ করতে হবে। প্রথমে আমাদের অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে, দেন আমাদের অ্যারো চিহ্নে ক্লিক করে চলে যেতে হবে। এখানে আছে সিলেক্ট অ্যাপ টু মনিটর, মানে আমি হোয়াটসঅ্যাপের মেসেজগুলো মনিটর করতে চাইছি, তাই আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। দেন আমাদের অ্যারো চিহ্নতে পরপর ক্লিক করে যেতে হবে। এখানে আছে সেটআপের আন্ডারে অটো স্টার্ট, মাল্টিমিডিয়া ফাইল অ্যান্ড নোটিফিকেশান রিডার, এই তিনটেকে আমাদের কিন্তু এনাবেল করতে হবে। প্রথমে আমি অটো স্টার্টটিকে এনাবেল করে নিচ্ছি। অটো স্টার্টে ক্লিক করার পর WAMR এটিকে আমি এনাবেল করছি। দেন আমাদের মাল্টিমিডিয়া ফাইলসটিকে এনাবেল করতে হবে। এখানে অ্যালাউ করতে হবে, আমাকে পারমিশন দিতে হবে, কারণ আমাদের ফটো পাঠিয়ে যদি কেউ ডিলিট করে দেয় তাহলে কিন্তু ফটোগুলো আমাদের স্টোর হয়ে থাকবে, এই কারণে আমাদের পারমিশনটি দিতে হবে। দেন আমরা এটাকে WAMR করে অ্যালাউ করে দেবো। অ্যালাউ না করলে কিন্তু হবে না এখানে, কারণ এখানে WAMR অ্যাপসটি অল নোটিফিকেশানটিকে অ্যাক্সেস করবে, এই কারণে আমাদের অ্যালাউ করতে হচ্ছে। দেন আমাদের থার্ড পার্ট অটো স্টার্টটি যদি প্রথমে না নেয় তাহলে আরেকবার অফ করে অন করে দেবেন, তাহলেই আমাদের কিন্তু নর্মালি ওপেন হয়ে যাচ্ছে। এটি ওপেন হয়ে যাওয়ার পর দেখুন এখানে আমাদের হোয়াটসঅ্যাপের মতোই একটি ডিসপ্লে দিয়ে আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গেছে। এবার আমি আমার আরেকটি অ্যাকাউন্ট থেকে আমার এই অ্যাকাউন্টে আমি একটি মেসেজ করছি। এখানে আমি হ্যালো লিখে পাঠালাম, দেন আমি হ্যালো লেখাটাকে আবার ডিলিট ফর এভরিওয়ান করে দিচ্ছি। ডিলিট ফর এভরিওয়ান করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন মেসেজটি কিন্তু ডিলিট হয়ে যাবে, দিস মেসেজ ওয়াজ ডিলিটেড হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই মেসেজটিকে কিন্তু নর্মালি আমি দেখতে পারবো না। কিন্তু এই মেসেজটিকে দেখতে গেলে এবার আমাকে WAMR অ্যাপসটির মধ্যে ওপেন করতে হবে। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ডিলিটেড মেসেজের জায়গায় কিন্তু হ্যালো চলে এসছে, তার মানে কি আমরা এইভাবে আমরা কোনো ডিলিট করা মেসেজ কিন্তু আমরা দেখতে পারি। আমি আবারও আমার আরেকটি অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে একটি মেসেজ করলাম এবং মেসেজটিকে আগেরবারের মতোই ডিলিট ফর এভরিওয়ান করে দিলাম। ডিলিট ফর এভরিওয়ান করার পরে আমি আবার WAMR বলে অ্যাপসটির মধ্যে গেলাম। দেখুন এখানে কিন্তু আলাদা আলাদাভাবে আমাকে ডিভাইড করে দিয়েছে যে কোন সময় কোন মেসেজ ডিলিট করা হয়েছে, আপনি কিন্তু আলাদা আলাদাভাবে পেয়ে যাবেন। এবং এটা শুধু মেসেজ না, এটা ফটো হতে পারে, ভিডিও হতে পারে, এক্সেট্রা হতে পারে, যেটি ডিলিট হবে সেটি কিন্তু এর মধ্যে চলে আসবে টোটালটাই। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনাদের যদি করতে গিয়ে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।